বাঘের আতঙ্ক কাটাতে পাথর প্রতিমা রূপেন্দ্রনগর এলাকার জঙ্গলে যৌথ অভিযানে নামল বন দপ্তর এবং স্থানীয় এলাকার মানুষজন। সোমবার সকাল থেকে স্থানীয় মানুষজনকে সঙ্গে নিয়ে শেষমেশ বাঘ তাড়ানোর কাজ শুরু করে বন দপ্তর। গত চার মাস ধরে প্রবল বাঘ আতঙ্কে কাটাচ্ছে উপেন্দ্রনগর এলাকার মানুষজন। বারে বারে প্রশাসনকে জানিয়ে কোনোভাবেই সমস্যা সমাধান হয়নি বলে গ্রামবাসীদের দাবি। কয়েকদিন আগেই বাঘের গতিবিধি জানতে বন দপ্তরের তরফে লাগানো হয় ট্র্যাপ ক্যামেরা, কিন্তু তারপরেও কোনোভাবেই বাঘ ধরা দেয়নি। কিন্তু গত কয়েকদিন ধরেই সন্ধে হলেই শোনা যাচ্ছে বাঘের গর্জন। সকালবেলা পুকুর পাড় বা বাগানে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যাচ্ছে বলেও এলাকাবাসীদের দাবি। এত কিছুর পরেও কোনোভাবেই আতঙ্ক পিছু ছাড়ছে না উপেন্দ্রনগর গ্রাম থেকে। শেষমেশ মানুষের আতঙ্ক কাটাতে সোমবার শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগর ঠাকুরান নদীর পূর্ব দিকের জঙ্গলে বাঘ তাড়ানোর জন্য অভিযানে নামল বন দপ্তর থেকে শুরু করে 200 জন গ্রামবাসীরা। তবে বন দপ্তর এবং গ্রামবাসীদের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ কয়েক ঘন্টার তল্লাশির পরেও বাঘের দেখা মেলেনি উপেন্দ্রনগর গ্রাম লাগোয়া জঙ্গলে। পাশাপাশি এলাকার মানুষদের অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন রামগঙ্গা বন দপ্তরের আধিকারিক। হ্যাঁ, আমরা দীর্ঘ চার মাস ধরে যে এলাকায় যে সন্ত্রাস, যে বাঘ আমাদের এসছে, গ্রামবাসী যে সন্ত্রাসের মধ্যে ছিল, দীর্ঘ চার মাস পরেই আমাদের এই আপনাদের ডিপার্টমেন্টের বড়োবাবু, আমাদের ঝুন্টি ফরেস্ট যে বড়োবাবু, ওনাদের সঙ্গে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি বাঘটা যাতে তাড়ানো যায়। ওনারাও রাজি হয়েছেন। সেই আলোচনার ভিত্তিতে আজ আমাদের গ্রাম প্রত্যেক গ্রামবাসী এসেছেন ওনাদের সহযোগিতা করার জন্য, এবং আমাদের আঞ্চলিক যিনারা দায়িত্বে আছেন প্রধান সাহেব, ওনারা উপস্থিত আছেন। এই মুহূর্তে পর্যন্ত, এই টাইম পর্যন্ত আমরা আমাদের যে জঙ্গলের যে এরিয়া, আমরা হাফটা ক্রসিং করেছি আর হাফটা বাকি রয়েছে। তাই দেখা যাক আমাদের যে কর্মসূচি বা যে কষ্ট, সেই হাত থেকে আমরা মুক্ত পেতে পারি কি না। আর হাফটা আমাদের জঙ্গল রয়েছে, ওইটা আমরা সবাই সহযোগিতা করে যাতে বাঘটা তাড়ানো যায় ওনাদের সঙ্গে আমরা সহযোগিতা করেছি, বা ওনারাও আমাদের সঙ্গে আছেন। তাই আর একটু পরে আমরা আবার শুরু করব, এখন বিশ্রাম নিচ্ছে, যাতে আমরা এই সন্ত্রাস থেকে মুক্ত হতে পারি। সবাই আমরা প্রচেষ্টা হয়েছি এবং সহযোগিতা করছি। আমরা যতটা সাধ্য আমরা চেষ্টা করব যাতে বাঘটা আমরা তাড়াতে পারি আমাদের এলাকা থেকে। যাই হোক, আমার বাড়ি এই অঞ্চলে, আমার বাড়ি, আমার নাম সুদর্শন দিন্ডা, এই গ্রামের আমি অধিবাসী। আজ দীর্ঘ চার মাস ধরে বাঘ আনাগোনা করছে, সেক্ষেত্রে আজকের পরশু, গত পরশু আমাদের একটা রেঞ্জার সাহেবের সঙ্গে আলোচনা হয়েছিল যে এটা একটা চিরুনি তল্লাশি করে একটা গ্রামের মানুষকে আশ্বস্ত করে। গ্রামের মানুষ আজ চার মাস ধরে আতঙ্কিতের মধ্যে ছিলেন, সেক্ষেত্রে আমাদের ওনাদেরকে আজকের পুরো ফরেস্ট টিম এবং টাইগার টিম মিলে পুরোটাই সার্চিং করা হয়েছে। সার্চিং করার পরে আমরা যেটা দেখলাম, পুরনো পায়ের ছাপ পাচ্ছি, সেক্ষেত্রে নতুন করে পাউরি ছাপ পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা রেঞ্জার সাহেবকে বলেছি বিষয়টা, যে যেহেতু ও চলমান বস্তু, আবার কখনো আসতে পারে, সেক্ষেত্রে আমরা বলেছি যে নেট ফিনিশিং পুরো যতটা সম্ভব করা যায়, যেটাতে ও বেশি চলাচল করে বা যে এরিয়াতে ও স্টে করে সেখানে যেন নেট ফিনিশিংটা করে দেওয়া হয়। সেটা আমরা রেঞ্জার সাহেবকে অনুরোধ করেছি, উনি সেটা নিশ্চয়ই সেই ব্যবস্থা নেবেন। আর আগামী দিনে আমরা বর্তমান যদি এরকমই আনাগোনা থাকে, নিশ্চয়ই তার পরিকল্পনা তৈরি হবে ভবিষ্যতে। সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে বর্তমান ক্ষেত্রে গ্রামবাসীকে আশ্বস্ত করছি যে এই মুহূর্তে বাঘ এখানে নেই, সেক্ষেত্রে ওনাদের ভয়ের কোনো কারণ নেই। আর আগামী দিনে এটা আমরা এক সপ্তাহের মধ্যে সম্ভবত পুরো নদী বাউন্ডারিটা নেট ফিনিশিং করে দেওয়া হবে। এক্ষেত্রে আমার নাম চিত্তরঞ্জন মাইতি, আমি একজন প্রকৃতি বন্ধু। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে রাখুন। গ্রামবাসীরা খুশি হয়েছেন বা
এখানে আর আছে কিনা বা পরে ভয়ের কোনো আশঙ্কা থাকলো কিনা সে বিষয়ে কিছু বলুন। সেক্ষেত্রে এই মুহূর্তে যেহেতু বাঘটা এখানে নেই, সেক্ষেত্রে গ্রামবাসীরা বুঝে গেলেন যে এখানে যেহেতু বাঘ নেই সেক্ষেত্রে ভয়ের কিছু কারণ নেই। পরবর্তীকালে যদি এসেও থাকে সেক্ষেত্রে যেহেতু আমরা নেট ফিনিশিং করে দিচ্ছি সেক্ষেত্রে ওনারা অনেকটা সাহসের সহিত থাকবেন। আর যদি আসে সেটা আমরা নিশ্চয়ই গ্রামবাসীরা সেটা নিশ্চয়ই খবর দেবেন রেঞ্জার অথবা ফরেস্টকে, সেক্ষেত্রে ওনারা সেইভাবে আবার পুনরায় ব্যবস্থা নেবেন। আজকে যে চিরুনি তল্লাশি ছিল সেই চিরুনি তল্লাশিতে আপনাদের সঙ্গে কে কে উপস্থিত ছিলেন? আমাদের আজকের চিরুনি তল্লাশির সঙ্গে ছিলেন পুরো রেঞ্জার টিম, ফরেস্ট টিম এবং পুরো গ্রামবাসী ছিলেন, এবং আমাদের যে টাইগার টিম রয়েছেন মইপিটের ওই সাইডে টাইগার টিম, এই টাইগার টিম পুরোই ছিলেন, এবং সেই টাইগার টিম পুরো 25 জনের টিম ছিলেন এবং ফরেস্টের পুরো আরও 20 জন ছিলেন প্লাস গ্রামবাসী। এই নিয়ে মিনিমাম আপাতত 150 জন আমরা পুরো চিরুনি তল্লাশি করে দেখলাম। নাম আপনার? আমার নাম চিত্তরঞ্জন মাইতি, আমি একজন প্রকৃতি বন্ধু, WWF ইন্ডিয়া। আমাদের উপেন্দ্রনগর এবং সিদ্ধারনগর রাখালপুর যারা গ্রামবাসীবৃন্দ এখানে আছেন তাদেরকে আমাদের বন দপ্তরের পক্ষে আজকে যে সার্চিং অনুষ্ঠান বা যে প্রোগ্রাম ছিল তাতে সহযোগিতা করার জন্যে অশেষ ধন্যবাদ। বিশেষ করে আমাদের পুলিশ বন্ধু এবং আমাদের পঞ্চায়েত প্রধান এবং ইলেকটেড যারা মেম্বার আছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা প্রীতি জানাই, কারণ ওনারা আমাদের সহযোগিতার জন্য আজকে এই প্রোগ্রামটা খুব সাকসেসফুল হয়েছে। এবং বিগত দিনে যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের যে কর্মীবর্গ যেভাবে অক্লান্ত পরিশ্রম করে দিন রাত খেটেছে এবং তারা যে পরিষ্কার চিত্র ফুটিয়ে তুলেছিল যে এখানে টাইগারের উপস্থিতি আছে কি নেই, আজকে তার কিন্তু চিরনি তল্লাশি করে আমরা সেই প্রুফটা পেয়েছি যে এখানে এখন বাঘের কোনো উপস্থিতি নেই বা কোনো ফ্রেশ পাক পাকমাক পাওয়া যায়নি। আমার টাইগার টিম এবং আমার ডিপার্টমেন্টের যারা বড়োবাবু ছোটোবাবু এবং যারা স্টাফ আছে তাদের কাছ থেকে আমরা কনফার্মেশন পেয়েছি, এবং গ্রামবাসী যারা গিয়েছিল যারা আমাদের সঙ্গে সহযোগিতা করে গিয়েছিল প্রাণের ঝুঁকি নিয়ে আমাদেরকে তাদের নিজস্ব দায়িত্বে যারা গিয়েছিল তাদের কাছ থেকেও যে আমরা কনফার্মেশন পেয়েছি যে এখানে কোনো রকম বাঘের উপস্থিতি এই মুহূর্তে নেই। এবং আমি গ্রামবাসীদেরকে আশ্বস্ত করছি আপনাদের পাশে আমরা সবসময় আছি, কোনো ভয়ের কোনো কারণ নেই, যদি কোনো রকম সেই রকম এ থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা কুইক অ্যাকশনের মধ্যে আমরা এখানে পৌঁছে যাব, যদি কোনো রকম সন্দেহ থাকে আমাদেরকে জানাবেন। এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয়বাবু আছেন, উনি তো প্রথম অক্টোবরের শেষ থেকেই আজ পর্যন্ত 3.5 মাস হয়ে গেল আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, গ্রামবাসীরাও সহযোগিতা করেছেন যথেষ্টভাবে, কিছু হয়তো কনফিউশন হয়েছে সেগুলো আজকে আমরা আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম। আমাদের টাইগার যে রেস্কিউ টিম এসছে রায়দিঘি থেকে তারাও সরজমিনে একদম চিরুনি তল্লাশি করে যে যেখানে যেখানে বলেছে কোথাও দুবারও আমরা ওই জায়গায় টার্ন ওভার করিয়েছি, আপনারা ঘুরে আবার গ্রামবাসীদের কাছে সামনে আশ্বস্ত করে দেন যে এই জায়গাটায় টাইগারের উপস্থিতি আছে কিংবা কোনো নতুন পাগমাক আছে কিনা। এখনো পর্যন্ত সেই রকম কোনো আমাদের কাছে পাগমাকের কোনো মানে চিহ্নই পাওয়া যায়নি, এটা আমাদের গ্রামবাসীবৃন্দ যারা সহযোগিতা করছেন তারাও জানিয়েছেন, আমাদের টাইগার টিম রেস্কিউ টিম তারাও কুইক অ্যাকশন টিম তারাও এসে জানিয়েছে, আমাদের স্টাফ বন্ধু যারা আছে বড়োবাবু বিশেষ করে আমাদের ছোটোবাবু সকলেই যে আমাদেরকে যে আশ্বস্ত করেছে এখানে টাইগারের কোনো থাকার কোনো চিহ্নই নেই। সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকেন, ভয়ের কোনো রাত কাটাবার কোনো ইয়ে নেই, এইটুকুন আপনাদের কাছে আমি আশ্বস্ত করছি। এবং আমাকে প্রধান সাহেব যেটুকুন বলেছে যে এই গ্রাম লাগোয়া যতটা ফেন্সিং করা যায় এটা আমাদের হায়ার অথরিটিকে আমি জানাবো, জানিয়ে খুব তাড়াতাড়ি আমরা এটা প্রিকশন হিসাবে আমরা তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা নেব। এই বলে আমি আপনাদের কাছে বলুন, প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আজকে তো আমাদের যে টাইগার টিম নেমেছিল এবং সঙ্গে গ্রামবাসীরা ছিলেন, তো তারা আজকে এনসিওর করছেন যে এখানে টাইগারের উপস্থিতি আপাতত নেই, কিন্তু স্যার এই যে জঙ্গলটা মানে যে জঙ্গলটাতে আজকে অপারেশন চালানো হলো এই জঙ্গলটাতে বাঘের উপস্থিতি কিন্তু যখন তখন দেখা গিয়েছে, তো সেক্ষেত্রে মানুষজনকে আপনি কি বলবেন, মানে জঙ্গলের উপর নির্ভর করে তো এখানে অনেক মানুষ বেঁচে আছেন যাদের জঙ্গলের উপরেই জীবিকা নির্বাহ হয়, তাদেরকে আপনি কি মেসেজ দেবেন, তারা কি যেমন আগে অবাধে যাতায়াত করতেন তেমনভাবেই যাবেন নাকি একটা প্রিকশন নিয়ে যাবেন? দেখেন আমি আপনাকে বলবো, জঙ্গল যেহেতু আছে এখানে ওয়াইল্ড লাইফের একটা সচর চলাচল দেখা যাবে, গ্রামবাসীদেরকে আমি বলবো তারা যেন মানে জঙ্গলে গেলে যেন গ্রুপে যায়,
কোনো অসুবিধা নেই, একজন দুজন কখনো যাবে না, আর রাতের বেলায় বেরোনো যে যাবেই না। কেন? যেহেতু একটা এর আগে প্রিভিয়াস হিস্ট্রি আছে যে এখানে যাতায়াত করেছে টাইগার, সুতরাং সেই দিক থেকে বলবো তারা সাবধানে চলাফেরা করুক এবং গ্রুপে দু তিনজন চারজন পাঁচজন মিলে যাক, কেউ সিঙ্গেল যাবে না এবং রাতের বেলাও বেরোবেন না। এবং আরও অনুরোধ করব, রাতের বেলায় যদি কেউ কোনো বাচ্চাকে, আমি আমার এই এখানে যারা আছে পিতা মাতা বা আমার যারা মাসিমা আছে তাদেরকে বলবো বাচ্চাদেরকে রাতের বেলায় বের করবেন না। কেন? এর মধ্যে দেখেন একটা, এটা তো আমি আর বলতে পারবো না গ্যারান্টি দিয়ে যে এখন নেই পরবর্তীকালে আসবে কিনা, কারণ পাশে রিজার্ভ ফরেস্ট, ঠাকুরান নদী ছোট হয়ে আসছে, চর ছোট হয়ে আসছে, যে কোনো সময় তার আনাগোনা হবে, সেটা আমার পক্ষে গ্যারান্টি দিয়ে বলা সম্ভব নয় যে ভবিষ্যতে আসবে কি আসবে না। তবে এইটুকু না বলতে পারি যে রিজার্ভ ফরেস্টে মানে ওয়াইল্ড লাইফের আনাগোনা থাকবে, তবে এই মুহূর্তে ভয়ের কোনো কারণ নেই, কারণ এখানে কোনো টাইগারের কোনো চিহ্নই আমি পাইনি। আপনাদের যে চিরুনি তল্লাশির যে এ পাওয়া গেছে সে থেকে আমি আশ্বস্ত করতে পারি। পাথর প্রতিমা থেকে সুন্দরবন গ্রিন নিউজ টিম।